Welcome to a new video on MPGL. Today we are going to talk about a new topic. The topic's name is semiconductor. So let's start. তো এই ভিডিওতে আমরা সেমিকন্ডাক্টরের কিছু ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব তোমরা যেহেতু ক্লাস 11 12 এ সেমিকন্ডাক্টর পড়েছো তাই আমি খুব শর্টে এই ভিডিওটি আলোচনা করব যাতে তোমরা আবার সেগুলোকে রিক্যাপ করতে পারো তো সেমিকন্ডাক্টর কথাটার অর্থ হচ্ছে তোমরা সবাই জানো যে আমাদের পৃথিবীতে দুটো জিনিস আছে একটা হচ্ছে কন্ডাক্টর একটা হচ্ছে ইনসুলেটর কন্ডাক্টর যারা বহন করে কারেন্ট এবং হিট আর ইনসুলেটর যারা এগুলো করতে পারে না তো এই দুটোর মাঝখানে যারা থাকে তাদেরকে বলা হয় সেমিকন্ডাক্টর সেমিকন্ডাক্টর কি দিয়ে তৈরি হয় সেমিকন্ডাক্টর মূলত দুটো জিনিস দিয়ে তৈরি হয় একটা হচ্ছে সিলিকন আর একটা হচ্ছে জার্মেনিয়াম কেন তৈরি হয় এই দুটো হচ্ছে ক্রিস্টালাইন সলিড অর্থাৎ এই দুটো সলিডের ডায়মন্ড ল্যাটিস স্ট্রাকচার দেখা যায় অর্থাৎ এই দুটো যেটা আমরা সিলিকন আর জার্মেনিয়াম আছে এই দুটো হচ্ছে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর তো এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর কাকে বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর হচ্ছে সেগুলো যাতে কোনো রকম কোনো ডোপিং করা থাকে না পিওর সেমিকন্ডাক্টরকে বলা হয় ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর একটা ইন্ট্রিনসিক কন্ডাক্টরে একটা পেন্টাভ্যালেন্ট বিজাতীয় বস্তু যেমন আর্সেনিক ফসফরাস এরকম একটা পেন্টাভ্যালেন্ট বস্তু দ্বারা ইন ডোপিং করা হয় ডোপিং করালে যে ইন্ট্রিনসিক কন্ডাক্টরটা থাকে সেটা আমাদের এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরে পরিণত হয়ে যায় তো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর যে কোনো জিরো কে কেলভিনে কোনো রকম কোনো ইলেকট্রিসিটি বহন করতে পারে না জিরো কে উষ্ণতাতে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর অ্যাক্টস লাইক এ পারফেক্ট ইনসুলেটর সেমিকন্ডাক্টরের মেন দুটো ভাগ হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর আর পি টাইপ সেমিকন্ডাক্টর তো এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজর ক্যারিয়ার হচ্ছে ফ্রি ইলেকট্রন আর পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজর চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল এখানে এই সেমিকন্ডাক্টরে আর কন্ডাক্টরের মধ্যে তফাৎ হচ্ছে কন্ডাক্টরে শুধুমাত্র একটাই ক্যারিয়ার থাকে সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন আর সেমিকন্ডাক্টরে কী থাকে দুটো ক্যারিয়ার একটা হচ্ছে ফ্রি ইলেকট্রন আর একটা হচ্ছে হোল হোল ক্যারি করে পজিটিভ চার্জ ইলেকট্রন ক্যারি করে নেগেটিভ চার্জ তো এইটুকুই আজকে পর্যন্ত এইটুকুই একটা শর্ট ইন্ট্রোডাকশন ভিডিও আমরা তৈরি করলাম এরপরে তোমরা ভিডিওতে দেখতে পারবে বিভিন্ন রকম প্রপার্টিস এবং এর ওপর থিওরিগুলো যেগুলো আছে তো আমরা নেক্সট ভিডিও যেটা চালু করবো সেটা হচ্ছে কীভাবে সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে আর ইলেকট্রিসিটি পরিবহন হয় তোমরা যদি নেক্সট ভিডিওটা দেখতে চাও তাহলে উপরে আই বাটনে ক্লিক করে নাও এবং নেক্সট ভিডিওটাই দেখতে থাকো